হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য TWS একাডেমি এবং জেনারেল অ্যাওয়ারনেসের নতুন পর্বে। সকলকে বলবো আজকের পর্বটি খুবই কিন্তু দুর্দান্ত হবে, ওই কারণে সকলে ক্লাসটিতে ঢোকার সাথে সাথে একটা লাইক করে দেবে এবং সকলে ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে। পশ্চিমবঙ্গের আপকামিং বিভিন্ন পরীক্ষার দিকে ফলো রেখেই তোমাদের এই সেশনটি করানো হচ্ছে। ফুড SI, WBP, KP, WBCS বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি নিতে আমাদের TWS একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তোমার, আর সমস্ত ফ্রি লাইভ ক্লাস দেখতে আমাদের চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, আর সকলে আমাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হয়ে যাবে। প্রথম প্রশ্ন স্ক্রিনে দেওয়া হচ্ছে, দেখো এটা সকলে উত্তর কর। প্রথম যে প্রশ্নটি হচ্ছে, ফুটবল অফ ইন্ডিয়া নিম্নের কোনটিকে বলা হয়? তো সঠিক উত্তর কি হবে, কোনটিকে বলা হয়, সেটা হচ্ছে পাঞ্জাবকে বলা হয়। পাঞ্জাব হচ্ছে ফুটবল অফ ইন্ডিয়া নামে পরিচিত। কততম সংবিধান সংশোধনীর দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কোন দুটি শব্দ যুক্ত করা হয়েছিল? 42তম সংবিধান সংশোধনী, যেটাকে আমরা বলে থাকি মিনি কনস্টিটিউশন, তাই তো বলা হয় এটাকে, বা ক্ষুদ্র সংবিধান সংস্করণও বলা হয়। এই 42তম সংবিধান সংশোধনীতে প্রস্তাবনা সংশোধিত হয়েছে। প্রস্তাবনা বলতো কতবার সংশোধিত হয়েছে? ভারতের প্রস্তাবনা, ভারতের প্রস্তাবনা একবার মাত্র, একবার শুধু সংশোধিত হয়েছে। তো এই প্রস্তাবনার একবার সংশোধিত হওয়া প্রস্তাবনাটিতে কি হয়েছিল এমন, সেখানে দুটো নতুন শব্দ যুক্ত হয়েছিল। কি কি সেখানে দুটো নতুন শব্দ? সমাজতান্ত্রিক এবং ধর্ম নিরপেক্ষ, এই দুটি শব্দ যুক্ত হয়। পরের প্রশ্ন, আচ্ছা ওটা কত সালে একটু বলে রাখি তাহলে, কত সালে এটার অ্যান্সার কি হবে? কত সালে এটা ছিল? সাল 1976, 1976 সালে 42তম সংবিধান সংশোধনীটি হয়। স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার? স্বরাজ প্রতিটা মানুষের জন্মগত অধিকার, আমার জন্মগত অধিকার, এমন একটি উক্তি একজন ব্যক্তি দিয়েছিলেন, কার উক্তি এটা? লালা লাজপত রায়, অরবিন্দ ঘোষ, নেতাজি সুভাষচন্দ্র বসু, বাল গঙ্গাধর তিলক। তো সঠিক উত্তর হবে এখানে বাল গঙ্গাধর তিলক, তিনি কিন্তু এই উক্তিটি দিয়েছিলেন। নিচের কোনটি সঠিক নয়? কতগুলি ধাতুর নাম দেওয়া আছে, তার সঙ্গে সেই ধাতুগুলির সংকর ধাতু, অর্থাৎ সেই ধাতুগুলি মিলে কোন ধাতু তৈরি হয়, সংকর ধাতুর নাম দেওয়া আছে। পিতল, বেলমেটাল, ব্রোঞ্জ, জার্মান সিলভার, আমরা জানি এগুলি হচ্ছে একটি সংকর ধাতু। তো এই সংকর ধাতুগুলির মধ্যে কোনটি সঠিক নয়, কোনটি কোনটির সঙ্গে মিলিত হয়ে তৈরি হয় না, সঠিক নয় কোনটি? সঠিক উত্তর হবে কোনটি, তামা ও দস্তা মিশিয়ে বলা হচ্ছে পিতল তৈরি করা হয়, পিতল ব্রাস তৈরি করা হয় তামা ও দস্তা। একদমই সঠিক উত্তর হচ্ছে তামা ও দস্তা হচ্ছে পিতলের উপাদান, সঠিক আছে ওটা। পরেরটা হচ্ছে টিন ও সীসা বেলমেটাল, বেলমেটাল অ্যাকচুয়ালি বোঝানো হয় বেলমেটাল কাকে, বেলমেটাল বা কাঁসা, তোমরা নাম নিশ্চয়ই শুনেছো, কাঁসা বা বেলমেটাল একই জিনিস কিন্তু। তো কাঁসা বা বেলমেটাল এটা তৈরি হয় কি কি দিয়ে? এটাতে থাকে তোমার হচ্ছে টিন ও কি থাকে, তামা, কপার ও টিন, এই দুটি মিলিয়ে তোমার হচ্ছে কাঁসা তৈরি হয়ে থাকে সাধারণত। এখানে অ্যান্সার কিন্তু এটাই হবে, তামা ও টিন দিয়ে ব্রোঞ্জ তৈরি হয়, তামা দস্তা নিকেল জার্মান সিলভার, সঠিক আছে। শুধু টিন ও সীসা দিয়ে কি তৈরি হয়? টিন ও সীসা মিশিয়ে কিন্তু তৈরি হয়ে থাকে। এখানে যদি রাং ঝাল থাকতো তাহলে কিন্তু এটাও সঠিক হতো, রাং ঝাল, ঝালাইয়ের কাজে ব্যবহৃত হয় রাং ঝাল সেটা। নিচের কোনটি আন্টার্কটিকা, আন্টার্কটিকা অঞ্চলে একটি ভারতীয় গবেষণা কেন্দ্র? তো আন্টার্কটিকা হচ্ছে সপ্তম তোমার হচ্ছে যে মহাদেশ, সেই মহাদেশে গবেষণার কার্যের জন্য সেখানে কিন্তু বিভিন্ন দেশ থেকে সেখানে গবেষণা কেন্দ্র স্থাপন করা আছে। তো ভারতের সেখানে গবেষণা কেন্দ্র আগে ছিল দক্ষিণ গঙ্গোত্রী, আমরা জানি দক্ষিণ গঙ্গোত্রী ভারতের সেখানকার তোমার হচ্ছে গবেষণা কেন্দ্র ছিল, পরবর্তীতে সেটা তোমার হচ্ছে পরিত্যক্ত হয়ে যায়। কিন্তু ওখানে ভারতের গবেষণা কেন্দ্রগুলি বর্তমানে স্থায়ী গবেষণা কেন্দ্র আছে, সেটা হচ্ছে মৈত্রী, মৈত্রী এবং আরো একটা নাম মনে রাখো ভারতী, ভারতী এবং মৈত্রী হচ্ছে এই দুটি কিন্তু আন্টার্কটিকায় হচ্ছে ভারতের গবেষণা কেন্দ্র স্থায়ী। মৈত্রী এই গবেষণা কেন্দ্রটা 1988 সালে
স্থাপিত হয়। আর ভারতী গবেষণা কেন্দ্রটা 2012 সালে এটাকে স্থাপন করা হয়। ওকে, তো মৈত্রী কবে স্থাপিত হয় এটা যদি পরীক্ষায় আসে, তো অ্যান্সার কবে কি 1988। বাবরকে ভারত আক্রমণে আমন্ত্রণ জানান কি? বাবর তিনি ভারত আক্রমণ করেছিলেন, তিনি ভারত আক্রমণ করার জন্য তাকে একজন ব্যক্তি আমন্ত্রণ জানিয়েছিলেন, কে? সিকান্দার লোদি, ইব্রাহিম লোদি, দৌলত খান লোদি আর খিজির খান। আমরা যদি দেখি বাবর তিনি ভারত আক্রমণ যখন করেছিলেন 1526-এ, তখন যিনি বা যার বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছিলেন তিনি হচ্ছেন ইব্রাহিম লোদি। তিনি ছিলেন শেষ সুলতানি যুগের শাসক বা লোদি বংশের শেষ শাসক তিনি ছিলেন। তো ইব্রাহিম লোদিকেই পরাজিত করে কিন্তু বাবর ভারতে তার আধিপত্য বা মুঘল সাম্রাজ্যের স্থাপন করেছিলেন। এখানে একজন ব্যক্তি বাবরকে আমন্ত্রণ জানিয়েছিলেন ভারত আক্রমণে, তিনি কে? তিনি হচ্ছেন, সঠিক উত্তর হবে এই দৌলত খান লোদি। দৌলত খান লোদি ইনি ছিলেন লাহোরের শাসনকর্তা, লাহোরের শাসনকর্তা। তিনি কিন্তু তোমার হচ্ছে এই ইব্রাহিম লোদির বিরুদ্ধে বাবরকে ভারত আক্রমণে আমন্ত্রণ জানিয়েছিলেন। নেক্সট হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে মোট বৃষ্টিপাতের পরিমাণে অবদান রাখে কতটা? মৌসুমী বায়ু, ভারত একটা কি মৌসুমী বায়ুর দেশ বলা হয় ভারতকে? মৌসুমী শব্দের অর্থ হচ্ছে ঋতু। তো এই মৌসুমী বায়ুর দেশ ভারত, এটা দক্ষিণ পশ্চিম যে তোমার মৌসুমী বায়ু সেটা কিন্তু ভারতে প্রচুর বৃষ্টিপাত ঘটিয়ে থাকে, আমরা জানি। সেই বৃষ্টিপাতটা তোমার বর্ষা ঋতুতে ভারতে এই বায়ুটা বিশেষ করে বৃষ্টিপাত ঘটায়। তো এই বায়ুর প্রভাবে ভারতে কতটা পরিমাণে বৃষ্টি হয়? সাধারণত 80-90% বৃষ্টি কিন্তু এই বায়ুর প্রভাবে হয়ে থাকে। নাগাল্যান্ড পূর্ণ রাজ্যের স্বীকৃতি পায় কবে? নাগাল্যান্ড আমাদের উত্তর পূর্ব ভারতের একটা স্টেট। এই নাগাল্যান্ড কবে পূর্ণ রাজ্যের স্বীকৃতি পায়? নাগাল্যান্ড রাজধানী হচ্ছে কোহিমা, তাই তো? বলো সকলে দ্রুত ভেবে চিনতে দ্রুততার সঙ্গে অ্যান্সারটা হবে কি? সেটা হচ্ছে নাগাল্যান্ড পূর্ণ রাজ্যের স্বীকৃতিটা পেয়েছিল কবে? সেটা হচ্ছে 1963, 1963-তে। ভারতীয় সংবিধানের কোন ধারাটি রাজ্যপালের কার্যকালের সাথে সম্পর্কিত? রাজ্যপালের কার্যকালের সঙ্গে সম্পর্কিত কোন ধারা? এখানে যে কটি ধারা আছে সবগুলি কিন্তু রাজ্যপালের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত। যেমন আমরা যদি দেখি 9153, এখানে কি বলা হয়েছে? প্রতি রাজ্যে একজন করে রাজ্যপাল থাকবেন, এটা বলা হয়েছে কোথায়? 153 নং ধারায় কিন্তু বলা হয়েছে সাধারণভাবে প্রতিটা রাজ্যে একজন করে রাজ্যপাল থাকা বাধ্যতামূলক, এটা বলা হয়েছে 153 নম্বর ধারা। অর্থাৎ আমরা বলতে পারি 153 নং ধারা হচ্ছে রাজ্যপালের উপস্থিতি জানান দিচ্ছে। পরেরটা হচ্ছে 154 ধারা, যেখানে রাজ্যের প্রশাসনিক ক্ষমতা রাজ্যপালের হাতে ন্যস্ত থাকে, এটা থেকে প্রচুর প্রশ্ন আসে পরীক্ষায়। পরেরটা হচ্ছে কি 155, 155 নং ধারায় বলা হচ্ছে রাজ্যপালের নিযুক্ত। তো রাজ্যপালকে কে নিয়োগ করবেন? অ্যান্সার হবে রাষ্ট্রপতি। নিয়োগ, তো রাজ্যপালের নিয়োগ সংক্রান্ত বিষয় কোথায় আছে? 155 নং ধারায়। আর রাষ্ট্রপতি তিনি কিন্তু রাজ্যপালকে নিয়োগ করে থাকেন। ওকে, তারপরে দেখো আসবো আমরা 156 নং ধারায়, যে ধারায় বলা হচ্ছে রাজ্যপালের কার্যকালের মেয়াদ। রাজ্যপালের কার্যকালের মেয়াদ কত বছর? সকলে কমেন্টে এটার উত্তর জানাবে। রাজ্যপাল কত বছর তার পদে থাকতে পারেন? সকলে এটা আজকে কমেন্টে উত্তর করে যাবে। পরেরটা দেখো, আরেকটা ধারা বাদ যাচ্ছে, এটাও বলে রাখি। এটা হচ্ছে রাজ্যপালের শপথ, এটা হচ্ছে শপথ রাজ্যপালের, ঠিক আছে? কে শপথ বাক্য পাঠ করাবেন বলতো রাজ্যপালের? রাজ্যপালের শপথ বাক্যটা কে পাঠ করাবেন? সেটা হচ্ছে হাইকোর্টের চিফ জাস্টিস,
চিফ জাস্টিস অফ হাইকোর্ট, তিনি কিন্তু শপথ বাক্য তার পাঠ করাবেন, অথবা তার অনুপস্থিতিতে যিনি সবচেয়ে বয়োজ্যেষ্ঠ জাজ থাকবেন তিনি কিন্তু তার শপথ বাক্য পাঠ করাবেন। ওকে, পরের প্রশ্ন দেখো, গভীর গণমাধ্যমে আলোকরশ্মি বেঁকে যাওয়াকে বলা হয় প্রতিফলন, প্রতিসরণ, বিচ্ছুরণ, বিক্ষেপণ। গভীর ঘনমাধ্যম, যখন ঘন জলমাধ্যমে তুমি যদি আলোকরশ্মি ফেলো, দেখবে জলের নিচে সেটা কিন্তু কিছুটা বেঁকে এরকম প্রবাহিত হচ্ছে বা বেঁকে যাচ্ছে, সেটাকে কি বলা হয়? এটাকে বলা হয় আলোর প্রতিসরণ। তার যাওয়ার কথা ছিল এই পথ অনুসারে, কিন্তু সে এই পথ অনুসারে যাচ্ছে, এই কারণে এটা আলোর প্রতিসরণ বলা হবে। হুমায়ুন নামার রচয়িতাকে আজকের তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকবে, এটা হুমায়ুন নামা, হুমায়ুনের হুমায়ুন নামা এটা রচনা কে করেছিলেন? কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারত একটি মিশ্র অর্থনীতি বেছে নিয়েছিল? মিশ্র অর্থনীতি, ভারতের অর্থনীতি কি প্রকৃতির? মিক্স প্রকৃতির, মিশ্র প্রকৃতির হচ্ছে ভারতের অর্থনীতি। তো ভারতের এই মিশ্র অর্থনীতিটা কবে বেছে নেওয়া হয়েছিল? সঠিক উত্তরটা কি হবে বলো? রাইট অ্যান্সার হচ্ছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময়কাল কবে ছিল? 1956 থেকে 1961। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটাকে কি বলা হতো? পি সি পিসি মহলানবিশ মডেল, পিসি মহলানবিশ মডেল। এই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারত দ্রুততার শিল্পের পথ বেছে নেয়, এবং আরেকটা হচ্ছে শিল্পের উপরে জোর দেওয়া হয়েছিল, এবং তার সঙ্গে কিন্তু সেটা তোমার মিশ্র অর্থনীতি বেছে নেয়। নিচের কোনটি ভারতের হাইটেক বন্দর? ভারতের হাইটেক বন্দর কোনটি? কলকাতা, মর্মাগাঁও, নভোসেবা এবং কান্ডালা, কোনটি বলো? হাইটেক বন্দর নামে পরিচিত কোনটি? কলকাতা বন্দর হচ্ছে, এটা আমাদের পূর্ব ভারতের সবচেয়ে বৃহত্তম বন্দর, কলকাতাতে অবস্থিত শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্ট, শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর, যেটা হচ্ছে ভারতের ভারতের প্রাচীনতম বন্দর, ভারতের প্রাচীনতম বন্দর কোনটি? সেটা হচ্ছে কলকাতা বন্দর। পরে দেখো আছে মর্মাগাঁও বন্দর, এটা কোথায়? মর্মাগাঁও বন্দরটা লৌহ আকরিক রপ্তানির জন্য বিখ্যাত, এটা অবস্থিত গোয়াতে, এবং এখান দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে লৌহ আকরিক রপ্তানি করা হয়, এটাকে লৌহ আকরিক রপ্তানির জন্য বিখ্যাত বন্দর বলা হয়। হাইটেক বন্দর নামে কোনটা পরিচিত? অ্যান্সার কি হবে? এটা হচ্ছে মুম্বাই অবস্থিত নভোসেবা, যেটা সেটা কিন্তু হাইটেক বন্দর নামে পরিচিত। অ্যান্সার হবে জওহরলাল নেহরু বন্দর, এটার আবার অপর একটি নাম আছে জানো, জওহরলাল নেহরু বন্দর, এটাকে হাইটেক বন্দর বলা হয়, জওহরলাল নেহরু বন্দর। আর কান্ডালাকে কি বলা হতো জানো তোমরা নিশ্চয়ই? শুল্কমুক্ত বন্দর বলা হয় কান্ডালাকে, গুজরাটে অবস্থিত, গুজরাটে অবস্থিত, আর এটা মহারাষ্ট্রে অবস্থিত। এটার কিন্তু অপর একটা নাম হচ্ছে কি? জওহরলাল নেহরু বন্দর। প্রথম বাঙালি মহিলা জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক হলেন লীলা মজুমদার, আশাপূর্ণা দেবী, মহেশ্বেতা দেবী, শুক্লতা রাও। প্রথম যে জ্ঞানপীঠ পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে? ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার। জ্ঞানপীঠ পুরস্কারটা হচ্ছে প্রথম প্রদান কবে হয়? প্রথম প্রদান জ্ঞানপীঠ পুরস্কার যেটা 19 বলে ফেলো সকলে দ্রুত, যারা 1965 প্রথম প্রদান করা হয়েছিল জ্ঞানপীঠ পুরস্কার, প্রথম প্রাপক আমরা জানি মালায়ালাম লেখক জি শঙ্কর কুরুপ, তিনি ছিলেন মালায়ালাম লেখক এবং তিনি হচ্ছেন জ্ঞানপীঠের প্রথম প্রাপক। এবং জ্ঞানপীঠ পুরস্কারের প্রথম মহিলা যিনি প্রাপক ছিলেন তিনি হচ্ছেন আশাপূর্ণা দেবী। এখানে তোমাকে একটু গুলিয়ে দেওয়ার জন্য বাঙালি কথাটাকে ইউজ করা হয়েছে, শুধু বাঙালি নয়, তিনি প্রথম ভারতীয় মহিলা হিসাবে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। কবে পেয়েছিলেন? অ্যান্সার হবে তিনি পেয়েছিলেন 1976 প্রথম জ্ঞানপীঠ পুরস্কার মহিলা হিসাবে, এবং তার তোমার হচ্ছে গ্রন্থ, তার উপন্যাস প্রথম প্রতিশ্রুতির জন্য,
প্রথম প্রতিশ্রুতি উপন্যাসটি তাহলে লেখক হচ্ছে আশাপূর্ণা দেবী এবং সেটার জন্য তিনি পেয়েছিলেন জ্ঞানপীঠ পুরস্কার। নেক্সট হচ্ছে আরো একটা জিনিস ওখানে বলে রাখি, প্রথম বাঙালি প্রাপককে, প্রথম বাঙালি প্রাপককে বলো সকলে, সঠিক উত্তর কি হবে? প্রথম বাঙালি প্রাপক তারাশঙ্কর। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কবে পেয়েছিলেন বলো? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তিনি 1966-এ এসে কিন্তু প্রথম বাঙালি হিসাবে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহ কোন নদীর সৃষ্টি করেছে? দ্বারকেশ্বর এবং শিলাবতী এই নদী দুটি মিলিত হয়ে একটা নদী সৃষ্টি করেছে, কোন নদী? কংসাবতী ও কেলেঘাই মিলে আমরা জানি হলদি নদী, এটা হচ্ছে কংসাবতী ও কেলেঘাই মিলিত হয়েছে। কংসাবতী ও কেলেঘাইয়ের মিলিত প্রবাহ হচ্ছে হলদি। আচ্ছা, দ্বারকেশ্বর এবং শিলাবতী এই দুটি নদীর মিলিত প্রবাহ হচ্ছে রূপনারায়ণ, ঠিক আছে। পরেরটা দেখো, MGNREGA এর কবে চালু হয়েছিল, এটা কবে চালু হয়? MGNREGA অর্থাৎ মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট 2005, এটা কবে চালু হয়েছিল? 2005। পুরো কথা হচ্ছে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। পারদের ঘনত্ব কত? পারদের ঘনত্ব কত, গড় ঘনত্ব কত বলো সকলে? পারদ হচ্ছে একটা কি, এটা হচ্ছে তরল ধাতু, চকচক করে তরল ধাতু পারদ। তো এই তরল ধাতু পারদের গড় ঘনত্ব কত? সঠিক উত্তর কি হবে? পারদের ঘনত্ব হচ্ছে 13.6 গ্রাম প্রতি ঘন সেমিতে, ঠিক আছে, 13.6 গ্রাম পার ঘন সেমি। ভারতের কোন উপকূলে লেগুনের সংখ্যা সর্বাধিক? লেগুন, লেগুন কাকে বলা হয়? উপ, উপহ্রদকে বলা হয় লেগুন, উপহ্রদকে বলা হয় লেগুন, বা এগুলোকে একটা অপর একটি নামে ডাকা হয়, মালাবার উপকূলে কি ডাকা হয়? ব্যাক ওয়াটার্স বলা হয়। আর মালাবার উপকূল কাকে বলা হয়? কেরলের উপকূল, এটা হচ্ছে কেরল রাজ্য অবস্থিত, কেরলের উপকূলকে বলা হয় মালাবার উপকূল। সেখানে ভেম্বানদ, অষ্টমুদি, কয়াল প্রভৃতি কিন্তু, আচ্ছা এগুলোকে কয়ালও বলা হয়, হ্যাঁ একদমই, কেরলে এগুলোকে বলা হয় কয়াল, ঠিক আছে, উপহ্রদ এগুলোকে। তো এই কয়ালগুলি অবস্থিত ভেম্বানদ, অষ্টমুদি প্রভৃতি হচ্ছে কিন্তু মালাবার উপকূলে অবস্থিত এবং এই অঞ্চলে কিন্তু লেগুনের সংখ্যা সবচেয়ে বেশি। লর্ড মাউন্ট ব্যাটেনের আগে ভারতের ভাইসরয় ছিলেন কি? আচ্ছা, লর্ড মাউন্ট ব্যাটেন ইনি হচ্ছেন পরাধীন ভারতের, ভারতের শেষ ভাইসরয়। আর প্রথম কে ছিল বলো? প্রথম ভাইসরয় কে ছিল? লর্ড ক্যানিং ছিল প্রথম ভাইসরয়, আর ভারতের পরাধীন, ভারতের শেষ ভাইসরয় ছিলেন কে? এই লর্ড মাউন্টব্যাটেন। এবং তিনি পরবর্তীতে ভারত স্বাধীন হওয়ার পরে ভারতের কিন্তু স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল পদে নিযুক্ত হয়েছিলেন। ভাইসরয় পদটা ভারত যখন স্বাধীন হয় চেঞ্জ হয়ে গভর্নর জেনারেলের পদ তৈরি হয় এবং সেখানে কিন্তু প্রথম ভারতীয় গভর্নর জেনারেল হিসাবে, এই প্রথম স্বাধীন ভারতের গভর্নর জেনারেল হিসাবে নিযুক্ত হয়েছিলেন লর্ড মাউন্টব্যাটেন। তো লর্ড মাউন্টব্যাটেন শেষ ভাইসরয় ছিলেন, তার আগের ভাইসরয় কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন 1947-48 পর্যন্ত, 1947 সালে তিনি ভারতের ভাইসরয় ছিলেন। তার আগে যিনি ভারতের ভাইসরয় ছিলেন তিনি হচ্ছেন লর্ড ওয়াভেল। লর্ড ওয়াভেল 1943-1947 সাল পর্যন্ত ভারতের ভাইসরয় ছিলেন। ওকে, গগেন্দ্রনাথ ঠাকুর হলেন একজন বিখ্যাত লেখক, কার্টুনিস্ট, চিত্রকর, সাংবাদিক। গগেন্দ্রনাথ ঠাকুর কে? জোড়াসাঁকো ঠাকুর বাড়ির সদস্য গগেন্দ্রনাথ ঠাকুর, ইনি হচ্ছেন অবনীন্দ্রনাথ ঠাকুর। তিনি বিখ্যাত চিত্রকর ছিলেন, ভারত মাতা চিত্র অঙ্কন করেছিল আমরা জানি, অবনীন্দ্রনাথ ঠাকুর তার ভাই ছিলেন, যেন গগেন্দ্রনাথ ঠাকুর। তো তিনি একজন বিখ্যাত কি ছিলেন, লেখক, কার্টুনিস্ট, চিত্রকর নাকি সাংবাদিক? গগেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ভারতের বিখ্যাত কার্টুনিস্ট, কার্টুন চরিত্র তিনি তৈরি করতেন।
জাস্কর শৈলশিরা কোন শ্রেণীর অন্তর্গত? জাস্কর, জাস্কর শৈলশিরাটি কোন শ্রেণীর অন্তর্গত? হিমালয়, হিমাদ্রি হিমালয়, ট্রান্স হিমালয়, মধ্য হিমালয়, নাকি শিবালিক হিমালয়? এগুলো হচ্ছে তোমার কিসের ভাগ যেন, এগুলো যেন সব হচ্ছে হিমালয়ের এরকম প্রস্থ বরাবর ভাগ, তাই তো? ট্রান্স হিমালয় সবচেয়ে হচ্ছে উত্তরে অবস্থিত, ট্রান্স হচ্ছে সবচেয়ে উত্তরে, শিবালিক হচ্ছে সবচেয়ে দক্ষিণে অবস্থিত ভাগ, তারপরে মধ্য ভাগে আছে তোমার মধ্য হিমালয়, বা এটার অপর নাম হচ্ছে হিমাচল হিমালয়, হিমাদ্রি হিমালয় হচ্ছে তোমার ট্রান্স হিমালয়ের পরে। তো এইভাবে হচ্ছে হিমালয় এর বিভিন্ন অংশ আছে, বিভিন্ন অংশের মধ্যে জাস্কর একটা হচ্ছে তোমার পর্বত অংশ, প্রধান পর্বত জাস্কর, লাদাখ পর্বত, কারাকোরাম পর্বত প্রভৃতি পর্বতগুলি, শৈলশিরাগুলি, এগুলি অবস্থিত তোমার হচ্ছে কোথায়? এগুলি ট্রান্স হিমালয় বা উচ্চ হিমালয়, টিটিস হিমালয় বলা হয় এটাকে, এই অংশে অবস্থিত। জাস্কর, লাদাখ, কারাকোরাম তিনটেই কিন্তু ট্রান্স হিমালয়ে অবস্থিত, ঠিক আছে? আর হিমাদ্রির মধ্যে অবস্থিত বা যেটা হচ্ছে ট্রান্সের ঠিক পরে হিমাদ্রির মধ্যে কিন্তু আসে মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘার মতো উচ্চতম শৃঙ্গগুলি, ঠিক আছে? টিডব্লিউএস একাডেমিতে নতুন ব্যাচ শুরু হয়ে গেছে, আজই যুক্ত হও টিডব্লিউএস একাডেমিতে সেরা চাকরির প্রস্তুতি নিতে, সেরা চাকরির প্রস্তুতি সেরা প্রতিষ্ঠান অনলাইনে টিডব্লিউএস একাডেমি। এখানে তোমরা যুক্ত হলে বেস্ট কিন্তু প্রিপারেশন পাবে বেস্ট টিচারদের কাছ থেকে, আর সমস্ত ক্লাস পেতে আমাদের টিডব্লিউএস একাডেমির যে ব্যাচ সেখানে তোমাকে ভর্তি হতে হবে ফার্স্ট, এবং ভর্তি হলে তোমরা কিন্তু অনেকটা ছাড় পেয়ে যাবে, তার সঙ্গে 5 মাস ক্লাস করতে পারবে, লাইভ ক্লাস, আর 12 মাস ভ্যালিডিটি পাবে। সমস্ত অসুবিধার জন্য আমাদের এই নাম্বারটা সর্বসময় কিন্তু খোলা থাকবে তোমাদের জন্য, কল করতে পারো সকলে। পিডিএফ নোটস এবং বিষয়ভিত্তিক ক্লাস দেখতে আমাদের টিডব্লিউএস একাডেমি অ্যাপে সকলে যুক্ত হয়ে যাও আজই, এবং সেরা চাকরির প্রস্তুতি নেওয়া শুরু করে দাও। পরের প্রশ্নটা দেখো, কে গণপরিষদকে আইনজীবীদের স্বর্গ বলে অভিহিত করেছে? বলা হচ্ছে গণপরিষদ হচ্ছে কি আইনজীবীদের স্বর্গ, এটা কে বলেছেন? আইভর জেনিংস, হোরাল নিকলসন এবং লাস্কি এবং রজনীপাম দত্ত। সঠিক উত্তর হবে কে? আইভর জেনসি, ইনি হচ্ছেন একজন ইংরেজ আইনজীবী ছিলেন, তিনি বলেছিলেন গণপরিষদ আইনজীবীদের স্বর্গ। ভারতে বর্তমানে মোট কয়টি রামসার সাইট আছে? রামসার কনভেনশন ইরানের রামসার তোমার শহরে জলাভূমি সংরক্ষণের জন্য একটা তোমার হচ্ছে সম্মেলন অনুষ্ঠিত করা হয়েছিল ইউনেস্কো কর্তৃক, ঠিক আছে? তো ইউনেস্কো কর্তৃক এই আয়োজিত সম্মেলনটি 1971 সালে 2রা ফেব্রুয়ারি, যেদিনে আমরা বিশ্ব জলাভূমি দিবস পালন করি, 2রা ফেব্রুয়ারি রামসার কনভেনশন বা রামসার সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই অনুযায়ী পরবর্তীতে ভারত এটা 1975-এ কার্যকর হয়, এবং ভারতেও কিন্তু রামসার সাইট ঘোষণা করা হয়। ভারতে প্রথম রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়েছিল চিল্কার লেক এবং কেওলাদেওকে তোমার হচ্ছে ঘোষণা করা হয় কেওলাদেও জাতীয় উদ্যান। তো এর মধ্যে রামসার সাইট হিসাবে বর্তমানে কতগুলি রামসার সাইট ভারতে আছে? আগে ছিল 75টি, কিন্তু সম্প্রতি এটা বেড়ে হয়েছে 2024-এ কতগুলি বেড়েছে, 5টি বেড়েছে, এবং বেড়ে হয়েছে কতগুলি, 80টি, ঠিক আছে? এখানে ভুল আছে, এটা 85 হবে না, 80টি রামসার সাইট বর্তমানে ভারতে আছে, ঠিক আছে? এটা সঠিক উত্তর হবে। পরে দেখো, আকবর কোন প্রদেশ জয় করতে পারেনি? মুঘল সম্রাট আকবর, তার সময়ে আকবর, শাহজাহান এবং ঔরঙ্গজেবের সময়ে ছিল মুঘল সাম্রাজ্যের পিক টাইম। এই সময়ে মানে হচ্ছে দেশীয় প্রচুর রাজ্য আকবর বা ঔরঙ্গজেব, তারা কিন্তু মুঘল সাম্রাজ্যের সবচেয়ে বড় সাম্রাজ্য গঠন করেছিল। তো আকবর তিনি প্রচুর রাজ্য জয় করেন, গুজরাট দখল করেছিলেন তিনি, তারপরে আরও অন্যান্য দেশীয় রাজ্য তিনি কিন্তু অনেক দখল করেছিল। তো এই আকবর একটা প্রদেশ কখনোই জয় করতে পারেনি, কোন প্রদেশ? কাশ্মীর, বিহার, বাংলা, অসম। প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, দ্রুত অ্যান্সার করো, এটার কি হবে? আকবর কখনোই আসাম প্রদেশ এটা জয় করতে পারেননি, আকবর নয় শুধু মুঘল সাম্রাজ্যে কেউই কিন্তু আসাম প্রদেশ কখনোই জয়লাভ করতে পারেননি। নিম্নলিখিত নদীগুলির কোনটি নদীটি, কোন নদীটি তাপ্তি নদীর উপনদী? তাপ্তি নদী যে নদীটা ভারতের একটা পশ্চিম বাহিনী নদীগুলির মধ্যে একটা অন্যতম নদী, এই তাপ্তি নদীটার উপনদী কোনটি? হিরণ, পূর্ণা, ভীমা, মুসি, বলো সকলে। হিরণ এটা কার উপনদী? হিরণ হচ্ছে নর্মদার, হিরণ, বর্ণা প্রভৃতি হচ্ছে নর্মদার উপনদী, না নর্মদা, ঠিক আছে? পূর্ণা, বেতুল প্রভৃতি হচ্ছে তাপ্তির উপনদী, ভীমা
ভীমাটা তোমার হচ্ছে কার উপনদী জানো? ভীমা ভীমা কৃষ্ণার উপনদী, কৃষ্ণা, ভীমা, তুঙ্গভদ্রা, কয়না, ঘটপ্রভা, তাই তো, মুসি প্রভৃতি হচ্ছে, এগুলি হচ্ছে তোমার কৃষ্ণার উপনদী। শিমশা, হিমবতী, ভবানী প্রভৃতি হচ্ছে কাবেরীর উপনদী। ওকে, তো কাবেরীর উপনদী। পূর্ণা হচ্ছে তাপ্তির উপনদী। কোনটি দেহের বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি? থাইরয়েড, প্যারাথাইরয়েড, অ্যাড্রিনাল, পিটুইটারি। কোনটি আমাদের দেহের সবচেয়ে বৃহৎ অন্তঃক্ষরা গ্রন্থি? আমাদের বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থি আছে, আমরা যদি দেখি পিটুইটারি গ্রন্থি থেকে শুরু করে অ্যাড্রিনাল, থাইরয়েড, শুক্রাশয়, তো বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থির মধ্যে বৃহত্তম কোনটি? সেটা হচ্ছে থাইরয়েড গ্রন্থি। আমাদের গলার ট্রকিয়ার দুই পাশে অবস্থিত থাইরয়েড গ্রন্থি, সেটা হচ্ছে সবচেয়ে বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি। টার্নিং পয়েন্টস বইটির লেখক কে? টার্নিং পয়েন্টস এই বইটির লেখক কে? বলো, টার্নিং পয়েন্টস এই বইটির লেখক হচ্ছেন আমাদের ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম, তিনি হচ্ছেন এটার লেখক। সারা বছর প্রায় দিন রাত্রি সমান থাকে কোথায়? সারা বছর প্রায় দিন রাত্রির দৈর্ঘ্য প্রায় সমান থাকে কোথায়? অ্যান্সার কি হবে? চাঁদে, নিরক্ষীয় অঞ্চলে, সুমেরু অঞ্চলে নাকি কুমেরু অঞ্চলে? সারা বছর দিন রাত্রির দৈর্ঘ্য সমান থাকে হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে, না নিরক্ষীয়। উগ্রসেন একরাট উপাধিগুলো কে ধারণ করেছিলেন? উগ্রসেন একরাট এইসব উপাধি কার ছিল? উগ্রসেন একরাট এবং আরো একটা উপাধি, সর্বক্ষত্রিয় চেত্তা, এই সমস্ত উপাধি কার ছিল? অ্যান্সার হবে কার? এই সমস্ত উপাধিগুলি ছিল নন্দবংশের প্রতিষ্ঠাতা মহাপদ্ম নন্দের, কিন্তু ছিল এই সমস্ত উপাধিগুলি। ঠিক আছে, নেক্সট হচ্ছে একই গতিসম্পন্ন কণাগুলির মধ্যে কার ভরবেগ সর্বোচ্চ? একই গতিসম্পন্ন কণাগুলির মধ্যে কার ভরবেগ সর্বোচ্চ? ইলেকট্রন, প্রোটন, আলফা কণা, বিটা কণা? দ্রুত অ্যান্সার হবে কি? এটা একই গতিসম্পন্ন কলাগুলির মধ্যে যার ভরবেগ সর্বোচ্চ সেটা হচ্ছে আলফা কণার সর্বোচ্চ কিন্তু ভরবেগ। আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন মগধের শাসক কে ছিলেন? গ্রিক বীর আলেকজান্ডার 327 খ্রিস্টপূর্বাব্দে তিনি ভারতে আসেন, সিন্ধু নদী অতিক্রম করে ভারতে প্রবেশ করেন। তারপরে তিনি 326 খ্রিস্টাব্দে সেই তার বিখ্যাত তোমার যুদ্ধ, যেটার নাম হচ্ছে ঝিলমের যুদ্ধ বা হিদাস্পিসের যুদ্ধ, পুরুর সঙ্গে তিনি লড়েছিলেন। তো এই 326-327 খ্রিস্টপূর্বাব্দে তিনি যে ভারতে এসেছিলেন তখন তোমার হচ্ছে খ্রিস্টপূর্বাব্দ, তখন ভারতের যিনি মগধের শাসক ছিলেন তিনি কে? তিনি ওই যে বলছিলাম মহাপদ্মনন্দ, তিনি ছিলেন নন্দবংশের শাসক। সেই বংশের শেষ শাসক ধননন্দ, ইনি হচ্ছেন নন্দবংশের শেষ শাসক। এবং তার সময় কিন্তু আলেকজান্ডার ভারত আক্রমণটা করেছিল। ওকে, তো এখানেই আজকের ক্লাসটা আমরা শেষ করব। তার আগে একটু বলে রাখি, আমাদের TWS একাডেমি অ্যাপে যুক্ত না হলে আজই যুক্ত হয়ে যাও সমস্ত ক্লাস দেখতে। WBPKP ফাউন্ডেশন ব্যাচ, নতুন ব্যাচ, সেই ব্যাচে যুক্ত হয়ে যাও সকলে। সেখানে যুক্ত হলে তোমরা বিভিন্ন ফিচার্সের মাধ্যমে ক্লাস পাবে, প্রিলি প্লাস মেন কভার করতে পারবে সমস্ত কিছু। আর 15 ফেব্রুয়ারি থেকে ক্লাসটি শুরু হয়েছিল, ওই জন্য কিন্তু অনেকটা টাইম পার হয়ে গেছে। তো এখনও প্রচুর অনেকদিন ক্লাস হবে, 5 মাসের ক্লাস, 5 মাস ডিউরেশনের ক্লাস, সো এখনও অনেক মাস বাকি আছে। সো সকলেই টাইম থাকতে যুক্ত হয়ে যাও ক্লাসে, আর সিরিয়াসনেস নাও একটু, এবং সকলে চাকরির সেরা প্রস্তুতি করতে থাকো TWS একাডেমি অ্যাপ থেকে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করব। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অলে সেট করে দেবে। সকলে ভালো থাকবে, টাটা।